15 জন ছাত্রের বয়সের গড় 29 বছর, তাদের মধ্যে 2 জন ছাত্রের বয়সের গড় 55 বছর, বাকি 13 জন ছাত্রের বয়সের গড় কত হবে? তো দেওয়া আছে পনেরো জন ছাত্রের বয়সের গড় 29 বছর। 15 জন ছাত্রের বয়সের গড় কত দেওয়া আছে? 29 বছর। আচ্ছা, অতএব 15 জন ছাত্রের মোট বয়স অথবা বয়সের সমষ্টি যে কোনো একটা লিখবেন, 29 গুণ 15। তো 29-এর সাথে 15 গুণ করেন কত হয়? আচ্ছা, 29-এর সাথে 15 যদি গুণ করেন, সাইড আউট করে নেন, 29 15, 5 9 45-এর 5, হাতে থেকে 4, 5 2 10 4 14, আর এখানে 29 1 29, 5 করতে 5 9 4 13, 3 হাতে 1 2 3 3 আর 1 4, 435 বছর। কত হচ্ছে? 435 বছর। এটা কি 15 জন ছাত্রের মোট বয়স? আচ্ছা, পরবর্তীতে আবার বলছে কি, তাদের মধ্যে 2 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 55 বছর। লিখবেন কি, 2 জন ছাত্রের বয়সের গড় সমান 55 বছর। অতএব 2 জন ছাত্রের মোট বয়স কত বছর হবে? 55 গুণ 2 বছর, সমান কত? 110 বছর। এখানে দুজন স্পেলিং দিয়ে লিখছি, প্রশ্নের ভিতরে আপনার দুজন স্পেলিং দিয়ে লেখা আছে বলে আমরা স্পেলিং করে লিখছি। যদি সংক্ষেপে দেওয়া থাকে দুই, তারপরে জন লেখা থাকে, আপনার যেভাবে দেওয়া থাকবে আপনি এখানে সেভাবে লিখবেন, অথবা আপনি চেঞ্জ করে সরাসরি দুইজন দিয়ে এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন বাকি থাকে, বাকি যে ছাত্র 13 জন আছে, সেই 13 জন ছাত্রের হচ্ছে বয়সের গড় কত সেটা বের করব। তার আগে সেই 13 জন ছাত্রের বয়সের সমষ্টিটা আগে বের করি, যেহেতু এখানে 15 জন ছাত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে, তার থেকে এই দুইজন ছাত্রের বয়সের সমষ্টি বের করবো, বাদ দেবো। দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে বাকি 13 জন ছাত্রের বয়সের সমষ্টি। আচ্ছা, বাকি 13 জন ছাত্রের বয়সের সমষ্টি সমান 435 - 110 বছর, সমান 0, 5 - 5 = 5, 1 + 2 = 3, হাতে কোনো কিছু নেই, 1 + 3 = 4, 325 বছর। এবার আমরা কি করব, এই যে 13 জন ছাত্রের বয়সের সমষ্টি বের হয়েছে, এটা আমাদের প্রশ্ন চাইছে 13 জন ছাত্রের বয়সের গড় কত হবে। তো আমরা অতএব গড় নির্ণয় করি, গড় সমান এই 325 বছর, এইটাকে আমরা উপাত্তের সংখ্যা 13, তাই 13 দিয়ে ভাগ দেব। কত উত্তর হবে? 325-কে 13 দিয়ে ভাগ দেন, সাইড আউট করে আসি, 325-কে 13 দিয়ে ভাগ দেন। 13 দিয়ে ভাগ দিলে 13 কয়বার যায়? 32-এর ভিতরে 2 বার যায়, 3 বার যায় না, তাহলে 2 বার যায়, 13 2 = 26, থাকে হচ্ছে 6, আর এখান থেকে 5 5 = 65, তাহলে এখানে উত্তর কত আসতেছে? 25 বছর। তাহলে এখানে আপনার 13 জন ছাত্রের বয়সের গড় কত আসছে? 25 বছর, এইটাই হলো অ্যান্সার। আর যদি শর্টে করেন সেই ক্ষেত্রে কি করবেন, 15 জন ছাত্রের বয়সের গড় প্রশ্নের ভিতরে যেখানে গড় দেখতেছেন, প্রশ্নের ভিতরেই এই গড়ের এখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার সাথে এখানে গুণ করবেন। কত দিয়ে গুণ করবেন? কতজন ছাত্র? 15 জন ছাত্র, তাই 15 দিয়ে গুণ করবেন। 15 দিয়ে 29-কে গুণ করলে কত হয়? এই যে আমরা বের করছিলাম 435, সেটা বের করব, এখানে লিখব, তাদের মধ্যে 2 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 55 বছর। তো 55 বছর যেহেতু গড় আছে, আমি সমষ্টি বের করব, কত দিয়ে গুণ দেব, যেহেতু 2 জন তাই এখানে 2 দিয়ে গুণ দেব, তাহলে 55 দিয়ে গুণ কত? 110। বাকি 13 জন ছাত্রের বয়সের গড় কত হবে?
তো এই যে 435 বেড়েছে এটা সমষ্টি, এই যে 110 বেড়েছে এটাও সমষ্টি। তো এই 435 থেকে 110 বাদ দেন, যদি বাদ দেন তাহলে এই যে 13 জন ছাত্রের বয়সের সমষ্টি বের হবে, সমষ্টি কত বের হবে, এখানে বের হবে 325 জন, এই 325 বছর। তো এখন এই 325 বছর এইটাকে আপনি যদি গড় বের করতে চান তাহলে আপনি কি করবেন, এইটাকে এই যে উপাত্তের সংখ্যা 13 জন এই 13 দিয়ে ভাগ দেবেন, 13 দিয়ে ভাগ দিলে আপনার উত্তর আসতেছে 25 বছর, এটাই হলো গড় বয়স। আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হলে ইনবক্সে নক দিন, আর যদি সমস্যা না হয়ে থাকে তাহলে পরবর্তী অঙ্কে চলে যাও।